হ্যালো ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের কক্সবাজারও নয়, কুয়াকাটাও নয়, এটি হলো বাংলাদেশের সর্বদক্ষিণের একমাত্র দ্বীপ জেলা ভোলার একটি দৃশ্য। আমি এখন আছি দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরপেশনে। চরপেশনের অন্যতম একটি ইউনিয়ন হলো চরমাদ্রাজ। এই ইউনিয়নে রয়েছে বিজ্ঞানী নিউটনের নামে একটি গ্রাম। মেঘনা নদীর ভাঙনের কারণে এই গ্রামটির কিছু অংশ ইতিমধ্যে হারিয়ে গেছে নদীগর্ভে। তারপরে দেখুন, আজকে আমরা আপনাদেরকে দেখাবো মেঘনা নদীর তীরবর্তী চরমাদ্রাজ ইউনিয়নের নৈসর্গিক সৌন্দর্য। দেখুন কত সুন্দর ভিউ। ভিডিওটি একটু দীর্ঘ হবে, তারপরে আপনারা দেখতে পাবেন এখানকার নৈসর্গিক সৌন্দর্য, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং নদীর তীরে কীভাবে জেলে সম্প্রদায় বসবাস করে, এসব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলার একটি অংশের প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন নদীর তীরে কিছু লোক, এই যে সাদা শার্ট পরা, জামা পরা বসে আছে, তারা বিকেলবেলা ঘুরতে এসছে এবং নদীর সৌন্দর্য উপভোগ করছে, আমরা উপভোগ করব। আজকে আমরা আমাদের এই নদী তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের বাড়ির কাছ থেকে আমরা একটি অটোরিকশা ভাড়া করেছি। আমরা তিন চারজন মিলে আজকে বিকেলবেলা ঈদ পরবর্তী মেঘনা নদীর তীরে অবস্থিত এই চর নিউটন তথা চরপেশনের আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। দেখতে পাচ্ছেন নদী তীরে সারি সারি গাছ, বিশেষ করে নারিকেল গাছ, সাথে নৌকা, কি সুন্দর দৃশ্য। আপনারা দেখতে থাকুন, আমরাও দেখছি। বাংলাদেশের বহু মানুষ বিদেশে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের তীরবর্তী সৌন্দর্য উপভোগ করতে যায়, কিন্তু কেউ কি একবার দেখেছেন যে বাংলাদেশে এত সুন্দর দৃশ্য আছে? দেখুন, জেলে সম্প্রদায় তারা জালগুলো রিপেয়ার করছে, অর্থাৎ জাল যদি ছিঁড়ে যায় নদীতে মাছ ধরার সময়, তারা নদীর তীরে এসে জালগুলো বুনে, বিশেষ করে গুলো আমরা বলি যে মেরামত করা, তারা কয়েকজনে মিলে এই যে জালগুলো, ছেঁড়া জালগুলো সেলাই করছে এবং এগুলো মাছ ধরার উপযোগী করে তারপরে যখন জোয়ার আসবে তখন নদীতে যাবে। দেখুন কত সুন্দর দৃশ্য। আমরা একটু সামনে দিয়ে এগিয়ে যাই, দেখুন নদীর তীরে খালের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, কত সুন্দর দৃশ্য, উপভোগ্য দৃশ্য, যেগুলো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের টিভি চ্যানেলগুলোতে দেখতে পাই। দ্বীপ জেলা ভোলার নৈসর্গিক সৌন্দর্য, দেখুন কি সুন্দর ভিউ, মন জুড়িয়ে যাচ্ছে, সাথে হালকা বাতাস এবং দিগন্তে নদী, আকাশ, নৌকা, গাছপালা, খেজুর গাছ, নারিকেল গাছ, কি সুন্দর দৃশ্য। জেলে সম্প্রদায়ের কাজকর্ম আমরা এখানে দেখলাম, তারা কিভাবে নৌকায় বসে তাদের জালগুলো মেরামত করছে বা ছেঁড়া জালগুলো রিপেয়ার করছে, বুনছে। প্রাকৃতিক সৌন্দর্য ভোলা দ্বীপ জেলা ভোলার। দেখুন মেঘনা নদীর তীরবর্তী একটি পয়েন্টে আমরা দেখা শেষ করলাম, এটা নাম হলো কাঙ্গালিঘাট। আমরা এখন এগিয়ে যাব ভেরিবাঙ্গার দিকে। আজকে আমাদের বিকেলবেলার সফর সঙ্গী হয়েছে আমাদের ছোট রিহান, সেও আজকে বাড়ি থেকে চলে এসছে, সে খুব উপভোগ করছে আমাদের সাথে এই নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের অটোরিকশার ড্রাইভার কাকা আমাদের রিহানকে কোলে নিয়ে সামনে বসিয়ে দিল, সে উপভোগ করছে, মনে হচ্ছে যে সে নিজে ড্রাইভ করছে এবং সে খুবই খুশি, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা এখন এগিয়ে যাব দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি, গায়ে যেন আমাদের নদীর হাওয়া লাগছে। দেখুন নদীর তীরবর্তী দোকান, লোকজন বসে আছে, হাওয়া খাচ্ছে এবং নদীর তীরে বসার জন্য কিছু ব্লক আছে, এখানে এসে বসতে পারেন, কি সুন্দর ছায়া, গায়ে তেমন রোদ লাগবে না। এটি হলো ভেরিবাদ, ভেরিবাদের উপরে রয়েছে পাকা রাস্তা। দেখুন লোকজন দাঁড়িয়ে আছে, কেউ মোবাইল টিপছে, জেলে সম্প্রদায়ের কার্যক্রম এবং প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম আমরা উপভোগ করছি। দেখুন আমি বলে রাখছি, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দ্বীপ জেলা ভোলায় চলে আসতে পারেন।
দ্বীপ জেলা ভোলার চারিদিকে রয়েছে এরকম নৈসর্গিক সৌন্দর্য, মানুষের সাংস্কৃতিক সামাজিক কার্যক্রমের বিচিত্র রকম চিত্র। আপনারা চাইলে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সদরঘাট থেকে লঞ্চ যোগে সরাসরি ভোলার বিভিন্ন পয়েন্টে লঞ্চ আসে। আপনারা লঞ্চে বিকেলবেলা রওনা দিলে আপনারা সকালে এসে এই ভোলার বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে চরপেশন ভেতুয়াঘাট সহ কয়েকটি পয়েন্ট আছে, সেখানে আপনাদেরকে নিয়ে আসবে এবং থাকারও সুব্যবস্থা আছে। এখন সুন্দর সুন্দর হোটেলও হয়েছে, এখানে রাত্রি যাপন করে দুই তিন দিন ঘুরে আপনারা এই মনোরম পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন। আমার বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘোরার অভিজ্ঞতা হয়েছে। অনেকেই দ্বীপ জেলা ভোলার কথা শুনলে ভয় পায়, বিচ্ছিন্ন দ্বীপ। আসলে ভয় পাওয়ার কিছুই নাই, যেমন ভোলার চারিদিকে যেমন নৈসর্গিক সৌন্দর্য রয়েছে এবং বাংলাদেশ সরকারের উন্নয়নের কারণে রাস্তাঘাট এখন খুবই সুন্দর এবং পাকা, বিশেষ করে দেখেন ভেরিবারটাও পাকা। এখানে নিরাপত্তার কোনো সমস্যা নাই, থাকার কোনো সমস্যা নাই, আপনারা নদী টাটকা মাছ খেতে পারবেন। জেলেদের এই যে কি সুন্দর দেখুন নৌকা এবং প্রাকৃতিক দৃশ্য, আহ মন জুড়িয়ে যাচ্ছে, একবার যদি এসে দেখে যান আপনাদের আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন, আমরা এখন জন নিউটনের কাঙ্গালি ঘাট থেকে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা এখন যাব ভেরিবাঙ্গা, ভেরিবাঙ্গা পয়েন্ট থেকে আমাদের লাস্ট স্টেশন হলো সামরাজঘাট, সেটা হলো সবচেয়ে বড়, বিশেষ করে ভোলা সবচেয়ে বড় একটি মৎস্য ঘাট বা বাজার বলা যায়। এখানে প্রচুর ইলিশ মাছ আসে। দেখুন বিকেলবেলা লোকজন ঘুরতে এসেছে, তারা ব্লকে বসে বসে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। মনে হচ্ছে যে একটা আমরা বিভিন্ন সিনেমাতে যে দেশ বিদেশের যে ছবি দেখি, এই যে সেই ছবিকে হার মানিয়েছে। দেখুন কি সুন্দর দৃশ্য, লোকজন নদীর তীরে হাঁটছে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আরও বলে রাখছি, আপনারা চাইলে শুধু লঞ্চ যোগেই না, আপনারা চাইলে পদ্মা সেতু হয়ে বাস যোগে যদি বরিশাল আসেন, বরিশাল থেকে আপনাদেরকে তাও লঞ্চে করে ভোলায় আসতে হবে। ভোলায় এসে সেখান থেকে বাস যোগে আপনাদেরকে চরপেশনে আসতে হবে এবং চরপেশনের পূর্ব দিকে আপনারা যে কোনো গাড়ি যোগে যদি বলেন তাহলে আপনাদেরকে চরমাদ্রাস নিয়ে আসবে। চরমাদ্রাস, চর নিউটন এবং সামরাজঘাট এসে আপনারা এই নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখুন মোটর সাইকেল রেখে লোকজন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে বিকেলবেলা, কি সুন্দর দৃশ্য। আমরা যে বেরিবাঁধের উপর দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছি তার ডান পাশে হলো এই চরমাদ্রাস তথা চর নিউটনের গ্রাম, এখানে লোকজন বসবাস করে। আর বাম পাশে হলো আমাদের নদী এবং নদীর তীরবর্তী ভূমি, কি সুন্দর দেখেন। আর বেরিবাঁধের ডান পাশে রয়েছে সামাজিক বনায়নের গাছপালা, আর বাম পাশে তো দেখতে পাচ্ছেন উন্মুক্ত জায়গা, এখান দিয়ে বাতাস আসছে এবং নৈসর্গিক সৌন্দর্য নদী দিগন্ত আকাশের সাথে মিশে আছে, কি সুন্দর দৃশ্য দেখুন একবার। আমি বলে রাখছি, আপনারা চাইলে সকালবেলা এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সৌন্দর্য উপভোগ করা যায়, কোনো বিধিনিষেধ নাই, আপনাকে কেউ কিছু বলবে না। তবে আমাদেরকে সবসময় সামাজিকভাবে চলাচল করতে হবে, যে সমাজে যেভাবে মানুষ চলে সেভাবে চলতে হবে, অসামাজিক কোনো কাজ করা যাবে না এবং এখানকার মানুষ ধর্মপ্রাণ, সো আমরা অসামাজিক কোনো কার্যক্রম করব না। দেখুন নদী কি সুন্দর দৃশ্য। আপনারা চাইলে এপার থেকে পূর্ব দিকে তাকিয়ে মনপুরা দ্বীপ সহ আরও কতগুলো দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে পারবেন। দেখুন পূর্ব দিকের কি সুন্দর দৃশ্য, নদীর তীরবর্তী তাল গাছ, নারিকেল গাছ সহ বিভিন্ন ধরনের গাছ, জেলেদের নৌকা, কি সুন্দর দৃশ্য। এবং ঘাস মনে হচ্ছে কার্পেটের মতো বিছানো নদীর তীরে, এক অসাধারণ দৃশ্য, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা প্রায় আরেকটি ঘাটের কাছে চলে এসেছি, এখানে দেখুন একটি ভিত্তিপ্রস্তর, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে ভেরিবাঁধ বা চরপেশন পৌরসভা রক্ষা প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন, তার একটি ফলক দেখুন। এর হাতের ডান পাশে হলো বেরিবাঙ্গা বাজার, এখানে আমরা নেমে মূলত বেরিবাঙ্গা পয়েন্টের
নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। দেখুন জেলে সম্প্রদায়, এ হলো নদীর ব্লগ, নদীর তীরবর্তী ব্লগ। দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা এখন পূর্ব দিকে একবারে নদীর কিনারায় চলে যাব। নীল আকাশ, সারি সারি নারিকেল গাছ, জেলেদের নৌকা, অন্যরকম এক সৌন্দর্য। দেখুন অনেকে সমুদ্রবেষ্টিত মালদ্বীপ ঘুরে এসে এ ধরনের নারিকেল গাছের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে। তার চেয়ে আমাদের দেশের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, নদী, নৌকা, জেলেদের মাছ ধরার দৃশ্য কোনো অংশে কম না। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আমরা এখন বেরিবাদ থেকে হেঁটে হেঁটে একবারে নদীর কিনারায় চলে যাব। দেখুন কি সুন্দর দৃশ্য, সারি সারি নারকেল গাছ, সারি সারি নৌকা। এখন নদীতে ভাটা চলছে, অর্থাৎ পানি নেই। নৌকাগুলো অনেকটা স্থলভাগের উপরে অবস্থান করছে। যখন জোয়ার আসবে, এখানে কানায় কানায় ভরে যাবে, তখন নৌকাগুলো নদীর মাঝখানে চলে যেতে পারবে মাছ ধরার জন্য। আমরা হেঁটে হেঁটে এখন সামনে দিয়ে এগিয়ে যাব। দেখেন খালের দিয়ে কী সুন্দর পানি নেমে যাচ্ছে, ভাটার পানি খুবই সুন্দর। আমরা এখন সামনে দিয়ে এগিয়ে যাব পূর্ব দিকে। আমার হাতের ডান দিকে দেখুন, এখান দিয়ে পানি চলে যাচ্ছে। কী সুন্দর নৌকা, ছোট ছোট নৌকা। এই নৌকাগুলি আমাদের জন্য মূলত ইলিশ মাছের যোগান দেয়। দেখুন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কীভাবে দাঁড়িয়ে রয়েছে, অসম্ভব সুন্দর জায়গা। এরকম সুন্দর দৃশ্য যদি দেখতে চান এবং উপভোগ করতে চান, দেরি না করে একটি সময় ঠিক করে চলে আসুন দ্বীপ জেলা ভোলায়, চরপেশন, চরমাদ্রা, চর নিউটন একবার ঘুরে দেখে যান। দেখুন দিগন্তে সূর্য অস্তের দৃশ্য। দেখুন আমাদের ছোট রিহান কি করছে, সে উপভোগ করছে। তো বাচ্চাদেরকে বিকেলবেলা যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় নিয়ে আসা যায়, তাদেরও মনটা একটু ফ্রেশ হয়, তারা ফ্রেশ বাতাস পায়, অক্সিজেন পায়। দেখুন কি সুন্দর দৃশ্য, নারকেল গাছ সারি সারি, খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে থাকুন দিগন্তে আকাশ, নদী, নারকেল গাছ সারি সারি, লোকজন নদীর তীরে, একবারে নদীর তীরে চলে গেছে। দেখেন সেখানেও ব্লগ আছে, যেহেতু আগে এই নদীটি আমাদের এই ভোলা জেলার অনেক ল্যান্ড ভাঙার মাধ্যমে তার বুকে নিয়ে গেছে, পরবর্তীতে সরকার আমাদের এখানে নদী রক্ষা বাঁধ প্রকল্পের মাধ্যমে কিছু ব্লক দিয়ে এটাকে বাঁধ দেওয়ার কারণে এখন আর ভাঙছে না। দেখুন কি সুন্দর ঘাস, নারিকেল গাছ। আমি এখন হেঁটে হেঁটে একবার নদীর তীরের দিকে চলে যাব। আপনারা দেখতে থাকুন, আমিও দেখছি কি সুন্দর দৃশ্য। আপনারা দেরি না করে চলে আসুন। দেখুন মেঘনা নদীর তীর থেকে আপনি পশ্চিম দিকে তাকালে দিগন্তে সূর্য অস্তের দৃশ্য উপভোগ করতে পারবেন, যেটা অনেকে কুয়াকাটায় গিয়ে সূর্য অস্তের দৃশ্য উপভোগ করতে চায়। দেখেন এখানেও সূর্য অস্তের দৃশ্য উপভোগ করা যায়, কি সুন্দর দৃশ্য। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, দাঁড়িয়ে আছে নারকেল গাছ, কি সুন্দর নদী। ব্লক দেওয়ার কারণে নদীটি এখন আর আমাদের এই নিউটন চরপেশনকে ভাঙতে পারছে না। সরকারকে ধন্যবাদ এরকম একটি সাহসী উদ্যোগ নেওয়ার জন্য, এবং ভোলাবাসীকে স্বস্তিতে, শান্তিতে, সুখে থাকার একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। দেখুন কি সুন্দর নদী, শান্ত শিষ্ট। তবে বর্ষা হলে, বাতাস হলে এই নদী কিন্তু উত্তাল হয়ে যায়, তারপরেও ভালো লাগে। এই নদীতেই মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কি সুন্দর দৃশ্য না, অসাধারণ। চাকরি করার কারণে থাকা হয় না দ্বীপ জেলায় গ্রামের বাড়িতে, মাঝে মধ্যে আসি, দেখি, উপভোগ করি। কি সুন্দর দিগন্তে সূর্য অস্তের দৃশ্য, মন চায় এখানে সব সময় থেকে যাই। এই নদী থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা সরকার রাজস্ব আয় করে এবং জনগণের জীবিকা নির্বাহ হয়। এই দেখুন নদীর মাঝখানে একটি নৌকা, এটা এখান থেকে বিভিন্ন মাছ, বিশেষ করে ইলিশ মাছ এখান থেকে আরোহণ বেশি হয়। আমরা সবাই সাধারণত জানি যে পদ্মা নদীর ইলিশ, এই মেঘনা নদী, বিশেষ করে ভোলার চারপাশে যে নদীগুলো আছে, নদী থেকে প্রচুর ইলিশ মাছ জেলেরা ধরে এবং বাংলাদেশ সহ দেশ বিদেশে রপ্তানি বলেন, যাই বলেন, প্রচুর ইলিশ মাছ কিন্তু এখান থেকেই যায়। দেখুন জেলেরা এখানে নৌকা নিয়ে অবস্থান করছে, হয়তো বা তাদের নৌকার জরুরি কোনো কাজ বা ছেঁড়া জাল সেলাই, এসব কাজ এখানে সম্পন্ন করে। এই দৃশ্যটা আপনারা এখানে উপভোগ করতে পারেন। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনারা চলে আসুন এই
চরপেশন ভোলার এই প্রাকৃতিক সৌন্দর্য জেলেদের কার্যক্রম উপভোগ করতে পারবেন। আমাদের ভেরিভাঙ্গা পয়েন্টের দেখা শেষ, এখন আমরা অটোতে উঠে চলে যাব দক্ষিণ দিকে, যে বিখ্যাত সামরাজ ঘাট, সে ঘাটটি দেখে আজকের আমাদের বিকেলবেলার ঘোরাঘুরি শেষ করব। দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা এখন এগিয়ে যাব দক্ষিণ দিকে, বাম দিকে নদী, নদীর বাঁধ, ভেরিবাঁধের উপরে পাকা করা, ডান পাশে প্রাকৃতিক গাছপালা, দেখুন কি সুন্দর দৃশ্য। পূর্ব দিকে তাকালে আপনারা যে বিখ্যাত মনপুরা দ্বীপের কথা শুনেছেন, সে মনপুরা দ্বীপটিও দেখতে পাবেন দিগন্তে, কি সুন্দর। দেখুন বেরিবাদের পূর্ব দিকে এখনও সে আগের কিছু ঘরবাড়ি এখনও আছে। গায়ে বাতাস লাগিয়ে আমরা অটো রিক্সা যোগে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি। পূর্ব দিকটা খোলা থাকার কারণে প্রচুর বাতাস লাগছে এখন আমাদের গায়ে। আহ কি সুন্দর, দেখুন উপভোগ করুন। আমরা এখন এগিয়ে যাচ্ছি দক্ষিণ দিকে আর দেখছি প্রাকৃতিক সৌন্দর্য। আজকে বিকেলবেলা ঘোরাঘুরির জন্য আমরা একটি অটোরিকশা ভাড়া করে নিয়েছি আমাদের বাড়ির কাছের এক কাকাকে। বিশেষ করে আসর নামাজের পর, বিশেষ করে 5টার পর থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। আশা করি আমাদের সন্ধ্যার আগে আমরা বাড়ি থেকে আমাদের আজকের ভ্রমণ সফর যাই বলেন আমরা শেষ করব। দেখুন কি সুন্দর দৃশ্য। আমাদের অটো রিক্সাটি দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর দৃশ্য। আঁকাবাঁকা খাল, দেখুন জেলে খেলা জাল দিয়ে মাছ ধরছে, এ দৃশ্য আপনি কোথায় পাবেন? এখানে আসলেই দেখতে পাবেন। নৌকা, জেলে, কি সুন্দর দৃশ্য, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর একটু বলে রাখছি, আমরা আজকে বিকেলবেলার জন্য একটি অটোরিকশা ভাড়া করে নিয়েছি। অটোরিকশা ভাড়া করার ক্ষেত্রে আপনারা একটু ধামাদামি করে নেবেন, কতক্ষণ থাকবেন বা কোথায় কোথায় যাবেন, না হলে সব জায়গায় মানুষ ভালো মন্দ আছে, আগে থেকে কথা বলে নিলে তাহলে আর বিবাদ হয় না। আমরাও আজকে বের হয়েছি, সম্ভবত ওনাকে আজকে সারা বিকেলের জন্য 400-500 টাকা দেওয়া লাগতে পারে, যেহেতু ঈদ, ঈদের সময় একটু গাড়ির বা অটোর ভাড়া বেড়ে যায়, অন্য সময় একটু ভাড়া কম থাকে, সমস্যা নেই, আপনারা অন্য সময় এসে ঘুরে যেতে পারেন এবং ভাড়া কম হবে। আমরা প্রায় সামরাজ ঘাটের কাছাকাছি চলে আসছি, দেখুন দিগন্তে সারি সারি নৌকা দেখা যাচ্ছে, কত নৌকা দেখুন, শতে শতে নৌকা এখানে দাঁড়িয়ে আছে। ভাটা যেহেতু, এগুলো জোয়ার হলে আবার নদীতে চলে যাবে। আমরা দেখেই বুঝতে পারছি আমরা সেই বিখ্যাত সামরাজ ঘাট এখন চলে এসেছি। আহ কি সুন্দর দৃশ্য, দেখুন জেলেরা জাল সেলাই করছে, কেউ বসে বসে গল্প করছে, তাদের প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছে, সারি সারি নৌকা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে। এরকম দেশ বিদেশের সুন্দর দৃশ্যের ভিডিও দেখতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।